আসানসোলের কুলটি থানার অন্তর্গত চিত্তরঞ্জন নিয়ামতপুর রোডের চৌরঙ্গী মোড় সংলগ্ন ময়দা মিলের কাছে পথ দুর্ঘটনা। খবর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত্রি প্রায় 11টা নাগাদ একটি মারুতি চার চাকার ভ্যান চৌরঙ্গীর দিক থেকে নিয়ামতপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে ময়দা মিল সংলগ্ন রাস্তার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থল থেকে মারুতি ভ্যানের চালক কোনোভাবে গাড়ির দরজা খুলে পালিয়ে গিয়েছেন এবং ওই মারুতি ভ্যানের মধ্যে থাকা দুজন আরোহী গুরুতর অবস্থায় চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে। পুলিশের অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। तो हमें क्या पता था कि फिर देखे वो गेट खोल के देखे तो देखे तो पूरा एकदम मुंह एकदम खून से लथपथ हो रहा था। तो कितने आदमी था गाड़ी में? कितने आदमी थे? वो दो आदमी और ड्राइवर, तीन आदमी थे। यू बांग्ला टीवी, हृदय छुए जाए।